কথা বলার আগে একটা প্রশ্ন করব, যে কোনো একজন বা তিনজন উত্তর দিতে হবে আমাকে, তারপর আমি কথা বলবো, না তো আমি চলে যাব। ওকে, আসানসোলে অন্য কোনো প্রার্থী হওয়া উচিত ছিল, বল একজন বলো। আমরা কি করে বলবো, তোমাদের একটা পছন্দ অপছন্দ আছে, লিখবে তো এতখানি বা এইটুকুনি তো বলতে পারবে না কেউ। আমি যারা এক্সিস্টিং তাদের বিষয়ে বলছি না, আমি এসে বলে জিজ্ঞেস করছি, বলবে না তোমরা, আমি এরকম উত্তর দেবো। চলো, কি বলটা হঠাৎ দিদি টেলিভিশনে বলে দিলেন, তখন আমি বোম্বেতে ছিলাম আর আমার মনটা খুব খারাপ। কেন, তার আগের দিন রাত্রে একটা লিস্ট বেরিয়েছিল, আর সেখানে বলা হয়েছিল যে কোনো অভিনেতা অভিনেত্রী থাকবে না দেব ছাড়া। তো আমি হঠাৎ এরকম একটা লিস্ট বেরিয়ে গেল। তো পরের দিন আমার স্বামী ফোন করে, ও আমার পক্ষে খুব লাকি, বলল যে দিদি আমি টিভি দেখছি, দিদি তোমার নাম অ্যানাউন্স করেছে। তো আসানসোলের বিষয়ে আমি খুব বেশি একটা কিছু জানি না, অনেক আগে আমি আসতাম, হিন্দি ফিল্ম শোজ আমরা এখানে ফাংশন করে গেছি মোহাম্মদ আজিজ এ ও ওদের সাথে, তো খুব পপুলার হতো, অনেক লোক আসতো। দিনের বেলা আসানসোলটা কী আমি জানি না, আমি জানি যে এখানে অনেক কোল মাইন্স আছে, দু একজনকে আমি বাড়ি থেকেই সাহায্য করেছিলাম, তারা অনেক দিনের বন্ধু, তারা কোল মাইন ওনার্স, অ্যান্ড এসআরকে একটু সাহায্য করেছিলাম। আর আমি থাকি বা না থাকি, আমি চাই যে আমি থাকবো যাতে দিদি খুশি হন, দিদির মান থাকে। বাট আমি অনেক আগে থেকে চেম্বার অফ কমার্স, আসানসোল চেম্বার অফ কমার্স জানে যে আমি ওনাদের জন্য একটা ট্রেনের জন্য চেষ্টা করছি আদ্রা থেকে। সো হয়তো আমার এখানেই আসা উচিত ছিল, অন্য কোথাও না। আমরা সকলে ভেবেছিলাম যে বাঁকুড়াতেই থাকবো, একটা নতুন জায়গা। আর এবার দেখছি সবাই খুব অর্গানাইজড, খুব অর্গানাইজড। আগে থেকে ফোন নম্বর আসছে, অরূপদা পাঠাচ্ছেন, তারপরে লিস্ট আসছে প্রোগ্রামের কোথায় কোথায় যাব। আর একটু ভয়তে ভয়তে, দিদি আপনি পারবেন তো, টায়ার্ড হয়ে যাবেন না তো, কিন্তু জানে না আমি যাত্রা করা ফিল্ম করা ওগুলো অনেক বেশি খাটনি, সেই জন্যে আমি ওনাদের সঙ্গে খাটতে এসেছি। আপনার কি মনে হচ্ছে আসানসোলে এসে আপনার কি মনে হচ্ছে, আপনার প্রতিপক্ষ একজন আর্টিস্ট এবং বলিউড শিল্পী, আপনার এই মুহূর্তে কি মনে হচ্ছে? আমিও আসানসোল বলিউডের শিল্পী, আমাদেরও নতুন নতুন শিল্পী এসেছে, সুন্দর সুন্দর মেয়েরা, ইন্টেলিজেন্ট মেয়ে, দেখতে সুন্দর, কথা বলতে জানে, তো চাই যে ওরাও ভালো করুক। মানে আপনি কথাটা আটকে বলছেন, প্রতিপক্ষ হিসেবে বাবুল সুপ্রিয়র নামটা আসছে, এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, আপনি তাকে কিভাবে দেখছেন, মানে কতটা শক্তিশালী লড়াই হবে? আমি তার বাবাকে চিনতাম, তার বাবা বলেছিল তুমি একটু বলো যেন গানটা না ছাড়ে, এসব যেন না করে, এইটুকুনি জানি আর কিছু না, আপনারা লিখবেন আমি কিছু বলবো না। দিদি বাবু, আপনি কতটা আত্মবিশ্বাসী আসানসোল? আমি তো জিতবই, আর এবার এত অর্গানাইজ, আরো বেশি ভালোভাবে যেটা উচিত। আমি আমার কাজ করি, যে আমার মমতা ম্যানেজিং ডিটেক্টিভ রাখতে বিশ্বাসটা এটি শেষ হয়ে যাচ্ছে, আরেকজনকে নিয়ে কি করে ভাবতে।